তো প্রথমত আপনাদের জানিয়ে রাখি, নতুন ঘরের যে লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে যদি আপনার নাম এখনও আপনি চেক না করে থাকেন, আপনি যদি আগে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিংক পেয়ে যাবেন। সেই ভিডিওতে আপনি অবশ্যই নতুন লিস্ট দেখে নেবেন, কিভাবে আপনি চেক করবেন এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের দেখানো হবে একদম নতুন ঘরের লিস্ট, অর্থাৎ নতুন ঘরের জন্য আপনি কি করে অ্যাপ্লাই করবেন তারই প্রসেস আজকের ভিডিওতে দেখানো হবে। ভিডিওটি অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করবেন, যাতে যারা নতুন ঘরের জন্য আবেদন করতে চায় তারা যেন এই ভিডিওটি দেখে ফর্ম পেয়ে যায়, এবং অবশ্যই যেন ভিডিওটি দেখে তারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস জেনে যায়। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করা রয়েছে, যেখানে আপনি দেখুন অ্যাপ্লিকেশন ফর স্যাংশন অফ হাউস আন্ডার IAY নিউ হাউস অর আপডেটেশন। তো এটা হচ্ছে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। ফর্ম কীভাবে পাবেন সেটাও আপনাদের জানানো হবে, জাস্ট তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনি ভিডিওটির সাথে থাকুন। তো প্রথমত দেখুন ব্লক রয়েছে, যেখানে আপনার ব্লকের নাম আপনি এখানে মেনশন করবেন। নেক্সট দেখুন আপনার পঞ্চায়েত রয়েছে, আপনার পঞ্চায়েতের নাম মেনশন করবেন, আপনার ভিলেজের নাম এখানে মেনশন করবেন, এবং ফিনান্সিয়াল ইয়ারটা এখানে মেনশন করবেন, আপনি কোন ফিনান্সিয়াল ইয়ারে আপনি অ্যাপ্লাই করছেন। তো সেটা করে দেওয়ার পর নিচে দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে, যেখানে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে, অর্থাৎ যে আবেদন করছে তার এখানে নাম লিখতে হবে। নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, অর্থাৎ মহিলা হয়ে থাকলে হাজব্যান্ডের নাম লিখ। নেক্সট রয়েছে নেম অফ দ্য ফাদার অর হাজব্যান্ড, মহিলা হলে অবশ্যই হাজব্যান্ডের নাম লিখতে পারে, যদি বাবার নাম লিখতে চায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, এবং ছেলেদের ক্ষেত্রে অফকোর্স এখানে ফাদার্স নেম লিখতে হবে। নেক্সট দেখুন জেন্ডার রয়েছে, আপনার জেন্ডার এখান থেকে মেনশন করবেন, মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল করবেন। ক্যাটাগরি দেখুন রয়েছে, আপনি SC ST OBC জেনারেলের মধ্যে যে ক্যাটাগরিতে বিলং করছেন সেই ক্যাটাগরি এখানে চুজ করবেন, যদি মাইনরিটি হয়ে থাকেন ইয়েস করবেন, মাইনরিটি না হয়ে থাকলে নো করবেন। নিচে দেখুন ডেট অফ বার্থ রয়েছে, যেখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনি মেনশন করে দেবেন প্রত্যেকটা। নেক্সট দেখুন এজ অ্যাজ দ্য টাইম অফ রিকমেন্ডেশন, অর্থাৎ আপনি জবে ফর্মটা অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী আপনার বয়স কতদিন কত মাস হচ্ছে সেটা আপনাকে মেনশন করতে হবে। নেক্সট দেখুন আটে রয়েছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, কতজন ফ্যামিলি মেম্বার্স আপনার পরিবারে রয়েছে টোটাল সদস্য সংখ্যা এখানে লিখতে হবে, তার মধ্যে মেল কজন এবং ফিমেল কজন সেটা আপনাকে লিখতে হবে। সেটা করে দেওয়ার পর অকুপেশন অফ হাজব্যান্ড, এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে, যদি আপনি হাজব্যান্ড ডিটেলস দেন সেক্ষেত্রে অবশ্যই হাজব্যান্ড এখানে কী করে সেটা লিখতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে যদি তারা বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে অকুপেশন অফ ওয়াইফ এটা দিতে হবে, যদি হাউস ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে নর্মালি হাউস ওয়াইফ দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। নেক্সট দেখুন অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রয়েছে, বার্ষিক আপনার পারিবারিক আয় কত সেটা এখানে মেনশন করতে হবে। সেটা করে দেওয়ার পর দেখুন টাইপ অফ অ্যালোটি রয়েছে, যেখানে ম্যান অথবা ওম্যান, ম্যারিড চ্যালেঞ্জড ওম্যান, আনম্যারিড ওম্যান অথবা উইডো ওম্যান অর উইডো, হাজব্যান্ড অর ওয়াইফ, এখানে যে রিলেশনের মধ্যে আপনি পড়ছেন সেই ইনফরমেশনটা এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন, অ্যালোটি স্ট্যাটাস বর্তমানে দিয়ে দেবেন, এবং সেটা দিয়ে দেওয়ার পর এপিক নম্বর অর্থাৎ ভোটার এপিক নম্বর দেবেন, যদি আপনার BPL রেশন কার্ড নম্বর থাকে দেবেন, না থাকলেও দিলে সমস্যা নেই। BPL নম্বর DRDA লিস্টে যদি আপনার নাম থাকে সেখানে আপনি মেনশন করবেন, ফ্যামিলি আইডি নম্বর মেনশন করবেন, পার্মানেন্ট IAY নম্বর যদি আপনার থাকে মেনশন করবেন, না হলে আপনি ফাঁকা রাখবেন। নেক্সট ইউনিক আইডি নম্বর, যদি আপনার একটা ইউনিক আইডি থাকে কোনো, আপনি এখানে আধার নাম্বারও দিতে পারেন, যেটা একটা ইউনিক আইডি আপনারা প্রত্যেকেই জানেন, সেটা দিলেও কোনো সমস্যা নেই। নেক্সট দেখুন হ্যাবিটেশন নেম রয়েছে, দিয়ে দেবেন, স্ট্রিট নেম যদি আপনার থাকে আপনার যেখানে বসবাস করছেন থাকলে দেবেন, নাহলে আপনি সরাসরি ফাঁকা রাখবেন। ডোর অথবা হাউস নম্বর লিখবেন, আপনি যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন ডোর নম্বর আপনি পেয়ে যাবেন, যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন, হাউস নম্বরও আপনি পৌরসভার হলে পাবেন, গ্রামের হলেও পাবেন, আপনি আপনার ভোটার লিস্টেই কিন্তু পেয়ে যাবেন। এবং রিজিয়ন রয়েছে, আপনি প্লেন না হিলি কোন এরিয়ায় আপনি থাকেন, অর্থাৎ যদি প্লেন এরিয়ায় হয় সেক্ষেত্রে সমতলে থাকলে আপনি এটাই টিক দেবেন, যদি হিলি মানে পাহাড়ি এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানটা চুজ করবেন। নেক্সট দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রয়েছে, আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকের এখানে নাম, তার ফাদার অথবা হাজব্যান্ড নেম, রিলেশনশিপ উইথ HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির সাথে তাদের প্রত্যেকের রিলেশন, তাদের প্রত্যেকের সেক্স, এজ, কোয়ালিফিকেশন এবং অকুপেশন, এখানে এই ফর্ম্যাটে কিন্তু আপনাকে লিখতে হবে। সেটা করে দেওয়ার পর নিচে দেখুন ডিটেলস অফ ল্যান্ড হোল্ডিং রয়েছে, যেখানে আপনার সার্ভে নং, টোটাল লোকেশন, কতটা আপনার জায়গা রয়েছে, প্লট এরিয়া সেখানে আপনাকে মেনশন করতে হবে, কোথায় রয়েছে সেটা আপনাকে মেনশন করতে হবে। তারপরে দেখুন হোয়েদার দ্য প্রসেশন অফ দ্য ল্যান্ড ইন হিজ অর হার নেম, অর্থাৎ যেখানে আপনার জমি রয়েছে সেটা কি আপনার নামে রয়েছে, যদি হয় সেক্ষেত্রে ওয়াই লিখবেন, যদি না হয় সেক্ষেত্রে ইন লিখবেন। নেক্সট দেখুন হোয়েদার স্যানিটারি ল্যাট্রিন অ্যাভেলেবেল অর নট, অর্থাৎ টয়লেট রয়েছে কিনা আপনার বাড়িতে সেটা এখানে মেনশন করতে হবে। হোয়েদার স্মোকলেস চুল্লি হ্যাজ টু বি ইনস্টলড, অর্থাৎ ধোয়াহীন যে চুল্লিগুলো রান্নার জন্য ইউজ করা হয় সেগুলো ইনস্টল আছে কিনা আপনাকে মেনশন করতে হবে। নেক্সট দেখুন কন্ডিশন অফ প্রেজেন্ট যে আপনার হাউস রয়েছে তার কন্ডিশনটা কি সেটা এখানে লিখে দিতে হবে।
তারপরে দেখুন হোয়েদার হাউস ইজ টু বি আপগ্রেডেড, নেক্সট অপশান দেখুন হোয়েদার হাউস ইজ টু বি আপগ্রেডেড, অর্থাৎ যদি আপনার বাড়ি নর্মাল মোটামুটি ঠিকঠাক থাকে, যদি সেটাকে আরও মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, আর যদি আপনি সম্পূর্ণ নতুন বাড়ি চান সেক্ষেত্রে আপনি এখানে ফাঁকাই রেখে দেবেন। নেক্সট দেখুন রিমার্কস ইফ এনি, অর্থাৎ যদি কোনো কারণ থেকে থাকে সেটা আপনাকে নিচে মেনশন করতে হবে। তারপর ফাইনালি এগুলো ফাঁকা রাখলেও প্রবলেম নেই যদি আপনি নতুন বাড়ির জন্য অ্যাপ্লাই করে থাকেন। ব্যাঙ্ক ডিটেলস রয়েছে যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড মেনশন করে দিতে হবে। সেটা করে দেওয়ার পর নিচে আন্ডারটেকিং রয়েছে, আন্ডারটেকিং আপনি দেখতে পাচ্ছেন, আন্ডারটেকিং আপনি এখানে সম্পূর্ণটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর নিচে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট রয়েছে, আপনি এখানে সিগনেচার করে দেবেন। এবং সিগনেচার করে দেওয়ার পর এখানে দেখুন আপনি যে আপনার গ্রামসভার সদস্য রয়েছে তার সিগনেচার করতে হবে, প্রধানের এখানে সিগনেচার করতে হবে, রেকমেন্ডেশন অফ ভিডিও, ভিডিও রেকমেন্ডেশন লাগবে। এই ফর্মটা হচ্ছে সমস্ত যে আপনার যারা আপনার এই অ্যাপ্লিকেশন করছেন তার রেসপেক্টে তারা সাপোর্ট দেবে, সেই রেসপেক্টে প্রত্যেকের এখানে সই লাগবে। আপনি এই পেজটায় প্রত্যেকের নাম পেয়ে যাবেন যার যার এখানে সই আপনাকে আনতে হবে। এবং সেটা করে দেওয়ার পর আপনি আপনার যে ব্লক অফিস রয়েছে বা আপনার পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি ফর্মটা সাবমিট করবেন। তো এই ফর্মটা সাবমিট করার সময় অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনার বর্তমান যে হাউস রয়েছে সেই বর্তমান হাউসের যে অবস্থায় রয়েছে, আপনি যদি নতুন বাড়ির জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনি আপনার নিজের ভোটার কার্ড, আপনার আধার কার্ড, যদি বিপিএল হয়ে থাকেন সেক্ষেত্রে রেশন কার্ড, এছাড়া কিন্তু আপনার যে জমির পর্চা যদি আপনার নিজের নামে জমি হয়ে থাকে সেই সমস্ত ইনফরমেশনগুলো দেবেন, এবং ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি, এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে কিন্তু আপনাকে আপনার নিয়ারেস্ট ব্লক অফিস, পঞ্চায়েত অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নতুন ঘরের জন্য আপনাকে ফর্ম সাবমিট করতে হবে।